মোবাইলের লক না খুলেই সব কিছু দেখে নিতে পারেন। কারোর গ্যালারি অথবা ফাইল ম্যানেজার যদি লক করা থাকে তাহলে কিভাবে তার গ্যালারিতে ঢুকবেন বা ফাইল ম্যানেজারে ঢুকবেন একটু দেখিয়ে দিই। ফার্স্টে আমি আমার গ্যালারিটা একটু লক করে রাখছি, কিন্তু লকটা না খুলে কিভাবে গ্যালারিতে ঢোকা যায় সেটা একটু দেখিয়ে দিই। তো ফার্স্টে আমি আমার গ্যালারিতে একটু ঢুকি। দেখেন, গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু লক চাচ্ছে, অর্থাৎ লক না দিয়ে এখানে কিন্তু ঢোকা যাবে না। এরপরে আমি একটু আমার ফাইল ম্যানেজারে ঢুকি। দেখেন, ফাইল ম্যানেজারে ঢোকার সাথে সাথেও কিন্তু লক চাচ্ছে। তো এই লকটা আপনি মনে করেন জানেন না, তো তারপরেও কিভাবে আপনি এই গ্যালারি অথবা ফাইল ম্যানেজারে ঢুকবেন? তো এর জন্য আপনি ফার্স্টে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারে যাই। ব্রাউজারে যে আপনারা এখানে লিখবেন FILE ফাইল, তারপর এইটা, তারপর এখানে তিনটা দাগ অর্থাৎ তিনটা স্ল্যাশ, এরপরে লিখবেন SDCAARD। তো এই লেখাটা হুবহু লিখবেন, একদম হুবহু এই লেখাটা লিখবেন। এই লেখাটা কোনো একটা ব্রাউজারে লিখবেন, লিখে নিচে কিবোর্ডে দেখেন গো একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ম্যাজিক দেখুন। দেখেন, আপনার ফাইল ম্যানেজারে যত ফোল্ডার আছে অর্থাৎ যে ফোনটা লক করা সেই ফোনে যত ফাইল ম্যানেজারের ভিতরে যত ফোল্ডার আছে সমস্ত কিছু এখানে চলে আসছে। তো আমি ফার্স্টে আমি যে কোনো একটা ফোল্ডার একটু ওপেন করে দেখাই। এখানে আমি ফার্স্টে আমি এইটার ভিতরে একটু ঢুকি। ঢোকার পর আমি একটু এখানে ফেসবুকে ঢুকি, অর্থাৎ দেখি আমার ফেসবুক ফোল্ডারে কী ছবি আছে। এই যে ফেসবুক, এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন ফেসবুক ফোল্ডারে যত ছবি আছে সমস্ত ছবি এখান থেকে দেখা যাবে। তো আমি ফার্স্টে যে কোনো একটা পিকচারে আমি একটু ক্লিক করি, প্রথম পিকচারে ক্লিক করি। দেখেন ম্যাজিক, যে লক না খুলে ফোনের ভিতর কী কী আছে সমস্ত কিছুই কিন্তু দেখে নিতে পারবেন ঠিক এভাবে। তো আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।